আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ। ঘুমানোর সময় কিছু কাজ আছে যেগুলো আমাদের করা খুবই জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু সুন্নত রয়েছে যেগুলো ঘুমানোর আগে পালন করতেই হয়। আর আমরা খুব ভালো করে জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পালনের মধ্যে মানুষের জন্য রয়েছে কল্যাণ। সুপ্রিয় দর্শক, চলুন জেনে নেই ঘুমানোর পূর্বে আমাদের করণীয় দশটি গুরুত্বপূর্ণ সুন্নাত সম্পর্কে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, এ দ্বারা আমরা অনেক উপকৃত হব। এক, ভালোভাবে বিছানা ঝেড়ে নেওয়া, অর্থাৎ বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিতে হবে। আপনি বাহিরে থেকে এসেছেন, হয়তো আপনার বিছানায় পোকা মাকড় বিষাক্ত বিচ্ছু পোকা থাকতে পারে, তাই ভালো করে ঝেড়ে নিন, এটি সুন্না। দুই, ঘরের দরজা আল্লাহর নামে বন্ধ করা। আমরা কয়জন মানুষ ঘরের দরজা বন্ধ এবং খোলার সময় আল্লাহর নাম নিই, অথচ এ স্থানে আল্লাহর নাম নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে আছেন যে দরজা খুলেই ঘুমিয়ে যান, এটা ঠিক নয়। কারণ রাতে আপনার ঘুম অবস্থায় বিভিন্ন বিষাক্ত পোকামাকড় আপনার ঘরে ঢুকে যেতে পারে, তাই ঘুমানোর পূর্বে ঘরের দরজা আল্লাহর নামে বন্ধ করে ঘুমানো উচিত। গুরুত্বপূর্ণ হচ্ছে, যখন আপনি আল্লাহর নামে বন্ধ করবেন অথবা আল্লাহর নামে খুলে ঘুমাবেন, তখন কোনো ক্ষতি আপনার হবে না, আল্লাহ তাআলা আপনাকে বিপদ থেকে রক্ষা করবেন, এটি রাসূলের সুন্নাহ। শোয়ার সময় দোয়া পাঠ করা, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, অর্থাৎ ঘুমানোর পূর্বে এই দোয়াটি পাঠ করা সুন্নাত। চার নম্বর হচ্ছে ডান কাত হয়ে শোয়া। অনেকে আছেন বাম কাত হয়ে শুয়ে থাকে। বাম কাত হয়ে শুলে হার্টের সমস্যা হতে পারে, হার্ট ভালোভাবে চলাচল করতে পারে না, এর ফলে হার্টের ক্ষতি হয়। আর ডান কাত হয়ে শোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। পাঁচ নম্বর হচ্ছে নাপাক অবস্থায় ঘুমাতে হলে শরীরের নাপাক স্থান ধুয়ে উজু করে নেওয়া। অনেকে বিভিন্নভাবে নাপাক হয় এবং এ অবস্থায় ঘুমিয়ে যান, এই সময় রাতে গোসল না করতে চাইলে তখন আপনি নাপাক স্থান ধুয়ে উজু করে ঘুমিয়ে যেতে পারেন, ফলে ফজরের আগে অবশ্যই আপনাকে ফরজ গোসল করে নিতে হবে। ছয় নম্বর হচ্ছে সাধারণত সতর খোলা অবস্থায় না শোয়া, অর্থাৎ কোনোভাবেই উলঙ্গ হয়ে ঘুমানো যাবে না, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। সাত, বিনা কারণে উবুড় হয়ে না শোয়া। অনেকে আছে উপুড় হয়ে শুতে ভালোবাসেন, কিন্তু এটা ঠিক নয়, এটা সুন্নাহ পরিপন্থী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপুড় হয়ে ঘুমাতে নিষেধ করেছেন। আট নম্বর হচ্ছে ঘুমানোর সময় আগুনের বাতি জ্বালিয়ে না রাখা। আগের যুগে আগুনের বাতি জ্বালানো হতো, এখনও অনেক গ্রামে গুঞ্জে আগুনের বাতি ব্যবহার করা হয়। এখন বেশিরভাগ মানুষ বৈদ্যুতিক বাতি ব্যবহার করে থাকেন। সুন্নাহ হলো ঘুমানোর আগে বাতি বন্ধ করে ঘুমানো, হোক সেটা আগুনের বা বৈদ্যুতিক বাতি। নয় নম্বর হচ্ছে দুঃস্বপ্ন দেখলে পাশ পরিবর্তন করে শোয়া, অর্থাৎ রাতে ঘুমের ঘরে হঠাৎ করে কোনো খারাপ স্বপ্ন দেখলে তখন আপনি যদি ডান কাত অবস্থায় থাকেন তাহলে কিছুক্ষণের জন্য একটু পার্শ্ব পরিবর্তন করা, তারপর আবার আগের অবস্থায় শোবেন। দশ নম্বর হচ্ছে দুঃস্বপ্ন দেখলে প্রথমে বাম দিকে তিনবার থুতু ফেলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া। এই দশটি সুন্নাত সকলের জন্য পালন করা অতি গুরুত্বপূর্ণ, এতে মানুষের জন্য কল্যাণ রয়েছে। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে এবং দয়ায় আমরা সবাই এই আমলগুলো করার চেষ্টা করব ঘুমের পূর্বে ইনশাআল্লাহ।